করোনা প্রতিষেধকের মানবদেহে পরীক্ষা শুরু করছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা আঠারো থেকে পঞ্চান্ন বছরের এক হাজার একশো বারো জন স্বেচ্ছাসেবকের শরীরে প্রতিষেধকের কার্যকারিতা পরীক্ষা করে দেখা হবে অধ্যাপক সারা গিলবার্টের নেতৃত্বাধীন গবেষক দলের অনুমান সাফল্যের হার হবে আশি শতাংশ সেপ্টেম্বরে দশ লক্ষ প্রতিষেধক তৈরির লক্ষ্য নেওয়া হবে গবেষকরা জানিয়েছেন স্বেচ্ছাসেবকরা প্রত্যেকে স্বাস্থ্যবান কারোর দেহে করোনা সংক্রমণ নেই এরা কেউ গর্ভবতী বা স্তন্যদায়ী নন যদিও গবেষকরা এই স্বীকার করছেন যে সেপ্টেম্বরের মধ্যে বিপুল সংখ্যায় প্রতিষেধক স্বাস্থ্য পরিকাঠামোই দেওয়া যথেষ্ট কঠিন এদিকে ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানিকক বলেছেন মানব শরীরে করোনা প্রতিষেধকের প্রথম পরীক্ষা সাফল্য নিয়ে সরকার আশাবাদী সাধারণভাবে প্রতিষেধক তৈরিতে কয়েক বছর লেগে যায় সেদিক থেকে গবেষণায় অগ্রগতি চমকপ্রদ করোনা সংক্রমণ মোকাবিলায় প্রতিষেধক যে বের করতেই হবে কিছুদিন আগেই তা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু লকডাউন বা সংক্রমণের পরীক্ষায় জোর দিয়েও হু বলে যে ফের স্বাভাবিক অবস্থায় ফিরতে হলে প্রতিষেধক বের করতেই হবে অক্সফোর্ডের গবেষকরা জানিয়েছেন শিম্পাঞ্জি পাঞ্জী ভাইরাসের উপর গবেষণা করে তৈরি হয়েছে সম্ভাব্য প্রতিষেধক সর্দি জ্বর গলায় সংক্রমণ থেকে নিউমোনিয়ার জন্য এই ধরনের ভাইরাস দায়ী গবেষকদের বিচারে এই ভাইরাসের প্রতিষেধক মানব দেহে কার্যকরী প্রতিরোধ ক্ষমতা তৈরি করে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রেও এমন প্রতিষেধক নিরাপদ গবেষকরা পরিচিত ভাইরাসের গঠনে কিছু পরিবর্তন করেছেন যা মানবদেহে কয়েকটি প্রোটিন তৈরি করে করোনা সংক্রমণে যে যে প্রোটিন মানুষের দেহ কোষে পাওয়া গিয়েছে গবেষকরা মনে করছেন তাদের প্রতিষেধক মানব দেহের প্রতিরোধ ব্যবস্থাকে ক্ষতিকারক প্রোটিন চিহ্নিত করতে সাহায্য করবে করোনার সংক্রমণ ঠেকাতে প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা তৈরিও করে নিতে পারবে রিপোর্ট